আজকে শুনলাম যে মাতাফ তাওয়াফের মাঠে নাকি তাওয়াফ বন্ধ করে দিছে তাওয়াফের মাঠে তাওয়াফ বন্ধ করে দিছে সাইটে মসজিদে তাওয়াফ করতেছে যেখানে লাব্বাইক লাব্বাইক বলে এই 6000 বছরের ইতিহাসে কোনোদিন তাওয়াফের মাঠ খালি যায় নাই সুবহানাল্লাহ জোরে কন তার মানে একটা সেকেন্ডের জন্য আল্লাহর ঘরে তাওয়াফ করা বন্ধ হয় না এই করোনা ভাইরাসের ভয়ে কাবার তাওয়াফ বন্ধ কেন করলি তোরা এটাও তো কেমতের আলামত ঠিক না ভাই এরা হয়তো তফের মাঠের তফ বন্ধ করবে কিন্তু আল্লাহ কুদরতি ফিরিস তারা তফ করবে এমন কি জিন জাতি আসে না নাই আমরা দেখবো না কুটি কুটি জিনারা এখন তফ চালাইতেছে সোহান আল্লাহ এক সেকেন্ডের জন্য কামত পর্যন্ত আল্লাহর ঘর আমরা তফ না করলেও কোনো কারণে আল্লাহ তফ বন্ধ রাখবে না জোরে কন সোহান তাহলে ইমানদারের দাম আছে না নেই

কমজোর ইমানদারদেরকে দেখা যায় শুধু সবল ইমানদার নাই আল্লাহ রাব্বুল আলামিন একটা কুদরতি বাতাস চালু করে দিবে এই বাতাসটা শুধু ইমানদারদের শরীরে রাখবে ইমানদাররা মৌত হয়ে যাবে মরণ চলে আসবে ইমানদার সব দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে একজনও আল্লাহ বললা দুনিয়ার জমিনে নাই আল্লাহ ইসাফিল কে বলবে ইসাফিল তুমি সিংগায় ফুক দিতে আরম্ভ করো সুবাহান আল্লাহ ইসাফিলের সিংগা তার মানে বাঁশি বাঁশি আছে না হর এই বাঁশিটা এত বড় এত বড় এটা ইসাফিলের মুখে ধরে রাখছে এই সিংগাটা এত বড় পুরা আসমান জমিন প্যাকেট বানায় সব কিছু পুটলা বানায় বাসির ছিদ্র দিয়ে ঢুকাইবেন এই পাশ থেকে ওই পাশে যাবে সাইডে লাগবে না জোরেগঞ্জ এত বড় বাঁশি যেই ফেরেস্তার ঠোঁটে আছে এই ফেরেস্তার ঠোঁটটা মনে হয় আমার করতে ছোট আল্লাহ আকবার জোরে বলেন ফেরেস্তার দেহ কত বড় এমনও ফেরেস্তা আল্লাহ বানায় রাখছেন ফেরেস্তার আটলান্টিক মহাসাগরের পানি ফেরেস্তার মাথায় ডালবে পায়ে পৌঁছানোর আগে আগে শুকিয়ে যাবে সুবান আল্লাহ বাড়ির যায় ঘুমায় ঘুমায় কেন আর জোরে বলে ইস্তাফিল কে বলেন ইস্তাফিল তুমি ফুক মারো ঘটনা বড় সত্য ঘটনা ইদা ওয়াকাতিল ওয়াকিয়া মিথ্যা ঘটনা নয় বড় সত্য ঘটনা একদিন ঘটেই যাবে ভাইয়ারা আমার আল্লাহ রাবুল আলমীল কে বলবে রিসাফিল তুমি সিংহায় ফুক মারো ইস্তাফিল সিংগায় মুখ ফুক মারবে সিংগায় ফুক মারতে থাকবে আস্তে আস্তে আওয়াজ বাড়বে প্রথম প্রথম শ্রুতি মধুর মনে হবে আওয়াজটা মিষ্টি মধুর মনে হবে আস্তে আস্তে আওয়াজ যখন বিকট আকার ধারণ করবে শহরের মানুষ চিন্তা করবে হায় রে ভূমিকম্প হলে বিল্ডিং থেকে দৌড়ায় দৌড়ায় যখন মানুষ নিজে নামে সন্তানের খবর থাকে না মালসা বানানোর খবর থাকে না যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে আসল ভূমি ভূমিকম্প আসল সিংহায় ফুক দেওয়া যখন শুরু হবে শহরের মানুষগুলো বিল্ডিং থেকে নিচে নামে আস দেখবে এখনো আওয়াজ চলতেছে আওয়াজ চলতেছে ওরা ভাববে শহরের মানুষগুলো চিন্তা করবে এই আওয়াজ যেমন হয় মুন্সিগঞ্জে নাই গ্রামগঞ্জে নাই শহরের মানুষগুলো গ্রামের দিকে রওয়ানা হয়ে যাবে গ্রামের মানুষগুলো খেতে খামারে যারা কাজ করে এরা চিন্তা করবে হাইরে খেতে খামারে বিলের মাছ বিকট যায় এটা তো ভয়ঙ্কর আওয়াজ দেখা যায় মনে হয় বাড়ি ঘরের মধ্যে আওয়াজটা নাই বিলের মানুষগুলো বাড়ির দিকে রওনা হায়া যাবে বাড়ির মানুষগুলো চিন্তা করবে হায় রে মনে হয় এখানে আওয়াজ আছে খেতে খামারে খালি ময়দানে বুঝে আওয়াজটা না দৌড়া দৌড়ে আরম্ভ হা যাবে চতুর্দিকে উল্টা পাল্টা দৌড়া দৌড়ে আরম্ভ হবে ও তার মানুষ মনে করবে এটা কিসের আওয়াজ মানুষ পাগলামি করতেছে কেন পাগলের মতো শুধু দৌড়াচ্ছে কেন গর্বধারিণী মা আট মাসের মাসের চার বছরের গর্বী মা শুধু দৌড়াইতে থাকবে দৌড়াইতে থাকবে মায়ের এমন ভাবে স্পিডে দৌড়াবে শুধু আওয়াজ কোথায় হচ্ছে আওয়াজ থেকে বাঁচার জন্য দৌড়াইতে আরম্ভ করবে আল্লাহ কোরআন শরীফে বলেন এই সন্তান কখন যেন গর্বপাত হয়ে যাবে মায়ের খবর থাকবে না